আরো কথা, আবু সাইদ খুদরি আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে, কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। তারা এত বেশি সলাত আদায় করবে, তোমাদের সলাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমনভাবে হত্যা করবে আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আদ সামুদকে, যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে, তারাই সবচেয়ে বেশি নেকি পাবে, বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়াল একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এ নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে, হাদিস বুখারি মুসলিম। এক শ্রেণীর সলাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক, যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল। আব্দুর রব খুলনা রাহিমাহুল্লাহ এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন, কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে বিশ্বস্তভাবে সহি হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সলাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, হত্যা করতে বলেছেন। কিভাবে সলাত আদায় করবেন, এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আমি বাস্তব সলাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো। এখন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, তা আপনি কীভাবে তাকে দেখে সলাত আদায় করবেন? তিনি দুনিয়া থেকে চলে গেছেন, বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম, আমার হাদিস রেখে গেলাম, এই দুটা যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না। তাহলে আপনাকে এখন সহি হাদিস দেখেই সলাত ঠিক করতে হবে। সহি হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুস সালেহীন পড়তে বলি, সহি হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বুখারী মুসলিম গ্রন্থ পড়তে বলি। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকুন, আমি আপনাকে সলাত দেখাচ্ছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। যেহেতু এদেশের মাটিতে বক্তব্যের জগতে এমন একটা আশ্চর্য জগতে এক শ্রেণীর মানুষ দিন প্রচারের নামে অবস্থান করছেন যাদের বিদ্যা লাগে না, আমি আপনাদেরকে দীর্ঘদিন থেকে বলে আসছি বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যার থুঁতির জোর সেই বক্তা, এবং অন্ধভাবে সমাজ তাকে মূল্যায়ন করে আসছে যা আমার চোখের সামনে ঘটে আসছে, যার কারণে আপনাদেরকে আমি বলেছিলাম যে বক্তা ও শ্রোতার পরিচয় বইটি একটু পড়া দরকার। বইটাতে কি আছে যে সেখানে বক্তা ও শ্রোতার পরিচয় নামে একটি বই লেখা হলো, আর আপনার কারণে আমি তাফসির কি মিথ্যা হতে পারে বইটি লিখেছিলাম, বইটার নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে। অবাক লাগে, আসলেই কি তাফসির মিথ্যা হতে পারে? কোরআনের তাফসির মিথ্যা হয় কি করে, অথচ বইটিতে যা তাফসির আছে সবই মিথ্যা। এইসব বই যদি আপনাদের সাধারণ মানুষের কোনো পরিবর্তন না ঘটায় তাহলে এটা একটা জটিল ব্যাপার যে আমরা সঠিক কোনটা কী দিয়ে বুঝব, এটা আমরা নিজেরা নিজের বিবেচনা নিজেরাই হারিয়ে ফেলেছি। আপনাদের ব্যাপারে আল্লাহতালা একটি সতর্কবাণী পেশ করেছেন, আল্লাহতালা বলেছেন, ফাস আলু আহলা দিক্রি ইনকুম তুমলা তালামুন বিলবাইয়ে না তো অজবর, হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। প্রথমত আল্লাহ আপনাদেরকে বলছেন জানা মানুষের নিকটে জানতে হবে, তাহলে একটা মানুষকে দাওয়াত দিতে হলে দুই চার পাঁচজনকে জিজ্ঞাসা করতে হবে আসলে উনি জানেন কি না। দয়াল চান হলো এদেশের একজন আলোচক, তো আসলেই আমরা যাকে দাওয়াত দিচ্ছি জাতির সামনে খাড়ো করার জন্য, তারা আসলে কোরআন হাদিস বুঝে কি না, এইটা অন্তত যারা বাস্তবায়ন করেন তাদেরও বিবেচনা থাকা উচিত। প্রথমত জরুরি কথা, আল্লাহ বলছেন জানা মানুষের নিকটে জানতে হবে, পরের বাক্যে আল্লাহ বলছেন প্রমাণ সহকারে জানতে হবে। একজন মানুষ খুব জানেন, কিছু কথা বললেন কিন্তু তার প্রমাণে কিছু দলিল পেশ করলেন না, তখন কথাটি গ্রহণীয় হবে না।
সাধারণ ব্যক্তি তো বহুদূরের কথা, স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ক্ষমতাধর মানুষ, যার ইমানের গতিতে শয়তান রাস্তা ছেড়ে দেয়, এমন মানুষও যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় তাহলে তা গ্রহণীয় হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আলেম ওলামাদের পক্ষ থেকে একটি হাদিস বলতে চেয়েছি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দ্বীন প্রচার করেন, যারা দ্বীন প্রচার করেন তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়া লায়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আমার একটি কথা, একটা লোক বাম হাতে পানি খাচ্ছে, চা খাচ্ছে, আপনি দেখলেন যে এটা কেমন হলো, খেতে তো ডান হাতে হবে, তখন আপনাকে বলতে হবে জনাব ডান হাতে পানি পান করেন, বাম হাতে শয়তান খায়। তাহলে আপনার একটা কথা জানা আছে, কথাটা আপনি আরেকজনকে পৌঁছিয়ে দিলেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ওয়াহাদ্দাসু আন বানী ইসরাইল ওয়া হারাজ, বানী ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই, বানী ইসরাইলের কাহিনী সত্য মিথ্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেমন জাতির সামনে সত্য মিথ্যা দুটাই এসে আছে। আমরা সাধারণত যেসব হাদিস বলে থাকি সেসবগুলো সহি হাদিস বলেই বলে থাকি, কিন্তু হুবুল আতান মিলাল ইমান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, এটাও তো হাদিস, এটা সত্য কি না সেটা দেখতে হবে। উতলুবুল ইলম লাউকানা বিসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, এটাও তো হাদিস। এমনভাবে জিকির করো, জিকির করছে যে তাকে যেন দেখে পাগল মনে হয়, এটাও তো হাদিস। আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেলেন 60,000 বার, তো এক বছরে একবার হজ হয়, তো আদম আলাইহিস সালামের বয়স তাহলে স্বাভাবিকভাবে ধরে নিতে হবে 60,000 বছর, নাহলে 60,000 বার তিনি হজ করতে যাবেন কি করে। যেগুলো হাদিস আমাদের সামনে আছে সেগুলো সব হাদিস ঠিক কি বেঠিক, যারা জানা মানুষ তাদের কাছেই জানতে হবে। শতদিন আপনাদের সামনে আমি বলে আসলাম যে মুকসেদুল মুমিন বইয়ে একটা হাদিস আছে যে এক অক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, এখন সেটাও তো হাদিস বলে আছে, তো সেটা যদি হাদিস না হয় তাহলে কি হবে, সেটা তো একটা, আপনি মানুষ হিসেবে আপনার একটা ভারসাম্য জ্ঞান থাকা দরকার, আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান এইটুকু জ্ঞান যদি থাকে তাহলে এটা যদি হাদিস বা হাদিস না হয় তাহলে তার একটা বিবেচনা থাকা দরকার। কতদিন আপনার সামনে আমি বললাম যে মুকসেদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ, হেডলাইন যে দেখে সেই পড়ে, তার মানে হেডলাইনই ভুল, তাহলে এই হেডলাইন চলে না, যে দেখে সেই পড়ে। এখন কি লেখা আছে, কয়েক পৃষ্ঠা পর্যন্ত উনি লিখলেন যে সফরের পূর্বে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে টেরা হবে, ভরা পেটে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে কানা হবে, চন্দ্রগ্রহণে যদি স্ত্রী মিলন হয় চন্দ্রগ্রহণের সময় তাহলে ছেলে ল্যাংড়া হবে, সূর্যগ্রহণের সময় যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে খোড়া হবে। এইসব কথা দিয়ে যে লেখক তার এই পুরো আলোচনাটা ভরে ফেললেন, আসলেই কথা কি না তা আপনাকে তো দেখতে হবে। আমরা তো বলেছি আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লেখকের এই হেডলাইনের হেডলাইন সহ একটি কথাও সত্য নয়, এবং সরাসরি কথাগুলি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি, আর না লাগলেই কি, এ কথা আল্লাহ তাআলা বলেন আর লেখক এইভাবে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। তিনি বলেন, হাদ্দাসু আন বানী ইসরাইল ওয়া হারাজ, বানী ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই, হাজার হাজার বছর আগেকার কথা। ইস্তারা রাজুলুন মিন রাজুলিন আকরান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিল, জমি কিনে নেওয়ার পরে জমি চাষ করতে গিয়ে ফাজাত ইয়াকারিয়াল জাররা, সে সেই জমিতে একটা স্বর্ণের পাতিল পেল। এখন স্বর্ণের পাতিলটা নিয়ে জমি ক্রেতা বিক্রেতাকে বলছে, ইস্তারা তো মিনকাল আর্দ ওয়াল মাদ্দা মিনকা দাহাব, আপনাকে আমি আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিনি, অতএব আপনি এই স্বর্ণের পাতিল নেন। তো
তখন জমি বিক্রেতা বলছে বেতলার জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সব কিছু বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। তখন জমি ক্রেতাও নেবে না, জমি বিক্রেতাও নেবে না। হাদিস তো বুখারি মুসলিম, এ হলো হাজার হাজার বছর আগেকার কাহিনী। আগেকার কাহিনী হলে কি হবে? সত্য কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বানী ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই। দুই নম্বর বাক্য বলার পরে তিন নম্বর বাক্যটি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে, আমার নামে চালিয়ে দেয়, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। দেশ জুড়ে গতকালকে কত তারিখ ছিল? 12ই রবিউল আউয়াল। দেশ জুড়ে সবাই 12ই রবিউল আউয়ালে মিলাদুল নবী করলো। মিলাদুল নবী চলবে কি চলবে না এটা আর একটা কথা, আবার আসলেই 12ই রবিউল আউয়ালে আল্লাহ রসুল জন্ম নিলেন না 9ই রবিউল আউয়াল রোজ সোমবারে জন্ম নিলেন এটা আর একটা কথা। কেউ যে একটু বিবেচনা করে না, মনে হচ্ছে একটা পশু প্রাণীর জগৎ। আর চালচলন আচরণ তো হায়ানার মতো, নির্বাচন করে করে পশু প্রাণীর মতো হয়ে গেছে চরিত্র। বেটা, তোমাকে আমি বলিনি যে তুমি আর এই ফিল্ডে যায় না? তুমি যে মিছিল বের করো, তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে। তোমাকে দেখলে আমি এই চুপ থাকবা তুমি, তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে। তোমাকে মিছিল করতে দেখিনি, তুমি রাস্তা ঘেরা মিছিল করছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য জান্নাতে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শুয়ের ছিদ্র লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। হুজুর ভুল বুঝেছেন, হুজুর বুঝতে পারেননি আমার বক্তব্য। হুজুর মানুষ মনে করেছেন বিরোধিতা করলেই সফলতা আসা যায়। হুজুর বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল 40 লক্ষ হাদিসের 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তারপরেও বক্তব্যে চ্যালেঞ্জ দিতে পারেননি। আর এখনকার সাধারণ আলেম বক্তব্যে চ্যালেঞ্জ দিয়ে যায়। হুজুর বুঝতে পারেননি আমি কোথায় চ্যালেঞ্জ দিয়েছি। আমি ওই সময় বলেছি আম গাছে জাম ধরতে পারে যখন বলেছি হাদিস বুখারী মুসলিম। হুজুর বুঝতে না পারে উল্টা বদনাম করে বেড়াচ্ছেন। হুজুরা একটু খোঁজ নিয়ে দেখেন না আসলে ঘটনা কি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি জাতির সামনে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কোনো মাঝহাবকে সামনে রেখে কথা বলিনি, কোনোদিন কোনো লোককে সামনে রেখে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। বক্তব্য তো সব আছেই, একটু টান দিলে দেখা যাবে যে আসলে আব্দুর রাজ্জাক সাহেবের কথার সাথে বাস্তবতার মিল কি এখনই দেখতে পারেন। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সালের আগে আমি কেসা কাহিনী বলতাম। আহমদ হোসেন মণ্ডল জান্নাতপুর মাদ্রাসার পরিচালক, যখন আমি ওখানে শিক্ষক হিসাবে গেলাম 28 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক, উনি আমাকে বললেন এই মসজিদে খুতবা দেওয়া যাবে তবে কোরআন হাদিসের অনুবাদ করে, যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে তাকে মিম্বার থেকে নামিয়ে দেব। আমার মাথায় একটা কাজ করলো, আচ্ছা ঠিক আছে কোরআন হাদিস মুখস্থ করেই বক্তব্য দেব। আপনার সামনে যদি 2-1 ঘন্টা বক্তব্য দিই আমি যে কোনো বিষয়ে, তাহলে আমাকে কোরআন হাদিসের অনুবাদ ছাড়া অন্য কোথাও যেতে হবে না, ইনশাল্লাহ আমি আশাবাদী। আল্লাহর আরও অশেষ রহমত যে বড় বড় হাদিস যদি আমি অনুবাদ করি তাহলে একটা বাক্যের পরে যে বাক্যটা আছে ওটা আমার মাথায় রেডি হয়ে আছে, ওই বাক্য আগে পিছে হবে না, এইভাবে আমি দেখতে পাই। আর আসলে এগুলো বোঝা যায় ওই যখন আমরা কি ওই ওটার নাম ওই যে গেলাম যে দুবাইয়ে, দুবাইয়ে আমাদের আলোচনাতে গিয়ে পিস টিভিতে গিয়ে একটা নাম আছে টক শো, একটা নাম আছে টিভি টক। এখন টিভি টক বিষয়ের উপরে কথা বলতে হবে, তখন তো আমাদের জানা ছিল না একটা বিষয়ের উপরে 8টা বক্তব্য দিতে হবে। তো 2-1 জনকে দেখা গেছে যে একটা বিষয়ে একটা বক্তব্য দেওয়ার পরে আর কিছু নেই, মানে যা এক একটু জানা ছিল 30 মিনিটে সব শেষ হয়ে গেছে। এখন 30 মিনিটে যে শেষ হয়ে গেছে, তো একটা এপিসোড বা একটা বক্তব্য হলো, এখন আরও যে 7টা নিবে, আর ওই ওই কঠোর লোকটার নাম এজার ফরিদি, ও খুব কঠোর, মানে নিবেই, নইলে আপনাকে বিকেলে গাড়ি দিবে না যেতে, খুব কঠিন।
একজন হুজুর একটার পরে আর নেই, দেখবেন যে আর দেওয়াই যাচ্ছে না। আমরা ছিলাম মুজাফর সাথে ছিল, আল্লাহর অশেষ আমাদের উপরে রহমত ছিল যে আমাদেরকে কোনোদিন কোনো আলোচনা থেকে বিষয় ভিত্তিক আলোচনা দুই দিন তিন দিন ফিরে আসতে হয়নি। মাঝে মধ্যে ইজার পরিধি বলতো, আব্দুর রাজাক সাহেব আপ আজকে 40 এপিসোড দেনা হয়, আপনাকে আজকে 40টা বক্তব্য দিতে হবে। তখন হাজরত আমাদের হাজরত খাস কেউ কর রহে হ্যাঁ আপ জব তক রহেঙ্গে মাই রহুঙ্গা। আরে 40টা আপনি খাস করছেন কেন? যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আমি থাকবো ইনশাল্লাহ। আমরা 250-300 করে বক্তব্য দিয়েছিলাম, যেগুলো টিভি টক একটার পর একটা। আর টক শোতে তো বক্তব্য লাগে না, ওখানে মুরব্বীর কাছে আসলো, উনি দু একটা কথা বললেন, মুজাফফরের কাছে আসলো দু একটা কথা বললেন, আমার কাছে আসলো দু একটা কথা, মনের মতো হয় হোক না হয় না হোক, দুই মিনিট পরে আর নেই আমার কাছে। টক শো এমনিতেই চলে, কিন্তু টিভি টক বিদ্যা ছাড়া চলে না। এক ভদ্রলোক ওই এক মিনিট সাগরের পাড়ে হোটেলে হোটেল ভাড়া নিয়েছে বক্তব্যের জন্য, শুনেছিলাম 3 লক্ষ রুপিয়া দুই দিনের জন্য। তো এক ভদ্রলোক কোরআন না বিজ্ঞান বক্তব্য দিবে, অন্তত 8টা বক্তব্য দিতে হবে। তো কোরআন না বিজ্ঞান বক্তব্য দিতে যে মোট 2টা হয়েছে আর নেই। এখন তো পরিচালক খুব গরম, একটা গোটা মেশিন কত টাকা ভাড়া সারাদিন বসে থাকলো, আমাকে এখন বলছে যে আপনাকে রাত 12টা পর্যন্ত বক্তব্য দিতে হবে। আমি বলছি আপনার লোক যতক্ষণ চলবে আমি ততক্ষণ আছি ইনশাল্লাহ। তো আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, জাতিকে ফাঁকি দিতে আসেনি। কোন কোরআন হাদিসের বাইরে কথা বলা প্রয়োজন মনে করি না। সম্মানিত দিনী ভাই বোন, আবারও কথাটা স্মরণ করে দিয়ে আলোচনায় চলে আসি। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই। আমার নামে যদি কেউ কোনো কথা বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তৃতীয় বাক্যটার সাথে আগের দুইটা বাক্যের কোনো মিল হলো না। তৃতীয় বাক্যটা যদি এমন হতো যে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এক দুই বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই, তিন তাহলে তোমরা জান্নাত পাবা, এইটা বাক্য হলো খুব মিল হতো। কিন্তু তৃতীয় নম্বর বাক্যটা এমন নয়, তৃতীয় নম্বর বাক্যটা আগের দুটা বাক্যকে উল্টিয়ে ধরেছে। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, হ্যাঁ কথা যদি আমার না হয় তাহলে আবার হুজুরের থাকার জায়গায় জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কোনো রেহাই নাই, কোনো মাফ হবে না। বিচারের মাঠে কারো জুব্বা দেখে বিচার হবে না, কারো পাগড়ি দেখে বিচার হবে না, বিচার হবে আল্লাহর ক্ষমতা দিয়ে ফেরেশতার মাধ্যমে। কাজেই কারো বাঁচার কোনো পথ থাকবে না, সেইখানে কোনো সুযোগ থাকবে না, কেউ রেহাই পাবে না। অতএব সে যেন যেটুকু বলছে আল্লাহর হয় আল্লাহ রসুলের হয়, বানি ইসরায়েলের কাহিনী বলছে সেটুকু যেন আল্লাহ আল্লাহ রসুলের হয়, নইলে তৃতীয় বাক্য তার বাঁচার পথ থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমরা আলোচনায় সলাত বলবো, নামাজ নয়। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এক খিলে আমার দিকে চেয়ে থাকবেন, 19 বিশ হয় না যেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাহ সলাহ। বিচারের মাঠে মানুষের প্রথম যেটা বিচার হবে সেটা সলাত। ফাইন সালাহাত সালাহালাহু সাইরা আমালিহি, যদি সলাত কবুল হয়, সলাত যদি টিকে যায় সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত, সলাত যদি নষ্ট হয়ে যায়, সলাত যদি না থাকে, ফাসাদাত সাইরা আমালিহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। এই ছেলে আপনারা একটু সোচ্চার হবেন, আপনাদের বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। আমিও চাইনি এত দেরি করে আসতে, যেহেতু এসেছি আর আপনি দূর থেকে এসেছেন, কাজেই নিজেকে একটু কষ্ট হলেও ধৈর্যের পরিচয় দিবেন। আর আমি কোনো নির্বাচন করতে আসিনি, আপনার কাছে ভোট চাইতে আসিনি, আবারও আপনাকে সতর্ক করছি, আপনাকে আসতে বাধ্য করিনি। এসেছেন কিছুক্ষণ থেমে থাকবেন, কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে দয়া করে। আর এখন আপনি দোকানে চা খেয়ে সময় কাটিয়ে আমাকে দেখাবেন না যে আপনার নীতিগতি, আপনাকে আমি মানুষই মনে করি না। আপনি এসেছেন কেন, এখন আপনি চা খাবেন কেন?
আপনি ওখানে আছেন দাঁড়িয়ে এখন আপনি ওটা আমাকে কি দেখাতে চাচ্ছেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? কোন শরমে কেন থাকবেন আপনি? কিছুক্ষণের পরে আমি আলোচনা শেষ করে দেবো, তখন যাবেন। দেশ মায়ের এখাননি, দুনিয়া মায়ের এখাননি, আর জিলাপি আজকেই কিনতে হবে কেন? এই ভিতরে নোংরা নীতি কেন? হাট বাজার কি মেরে খেয়েছেন? সকালে কিনবেন বা যাওয়ার সময়তে কিনবেন? আমরা তো সারা রাত বসে রাখি না, আর সারা রাত আমরা বক্তব্য দিই না। সম্মানিত দিনী ভাই বোন, ফকিরকে দশটা টাকা দিয়েছেন, এর একটা নেকি আছে। এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, অন্য কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। অবশ্য সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। এবাদতের জগতে সলাত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, অন্য কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। তবে এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিধর, শক্তিশালী, ক্ষমতাধর এবাদত হচ্ছে দান। আপনি আপনার বাপের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনি গোপনে দান করলেন, আল্লাহর যে একটা রাগ আপনার উপরে ছিল, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, রাগটা মিটে গেল, রাগটা শেষ। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, ইন্না সাদকাতা তুতফুল খাতিয়াতা কামা ইয়ুতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি পাঁচটা টাকা দান করলেন, এর একটা নেকি আছে। যদি এখন সলাত না থাকে, নামাজ না থাকে, তাহলে এত বড় পাওয়ারফুল ক্ষমতাধর নেকিটা আর থাকবে না, ওটা কেটে যাবে। আশ্চর্য এবাদত সলাত। এবাদতের জগতে এক ব্যতিক্রম, ভিন্ন ধরনের, বিরল, আশ্চর্য, অভিনব ধরনের এবাদত হলো সলাত। কারোর সাথে মিলি নেই, কোনো অবস্থাতে মানুষকে ছাড় দেয় না। হজ একটা ফরজ এবাদত, কিন্তু মানুষকে ছাড় দেয়। আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল, এমন ছাড় সলাতে দেয় না। আমি অসুস্থ, রোজা আপনি থাকলেন আমার বাড়িতে, খেলেন থাকলেন, রোজা সেম আমার হয়ে গেল, সেম ছাড় দেয়। কিন্তু সলাত এক আশ্চর্য ইবাদত যা মানুষকে ছাড় দেয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অনন্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সলাত তিন ভাগে বিভক্ত। আর তোহরু সলুসুন, অজু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু সলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সজুদ সলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফমান আদাহা বিহাক্কিহা, কেউ যদি এইগুলো ঠিক ঠিক আদায় করে, কুবালাত মিনহু সলাতুহু, তাহলে তার সলাত কবুল করা হবে। ও কুবালাত সায়র আমালিহি, তার সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতুহু, আর যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তাহলে রুদ্দাত আলাইহি সায়র আমালুহু, তার সব আমলকে প্রত্যাখ্যান করা হবে। কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি হজ করে, তার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ একটা কত বড় ইবাদত, যে সে নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, সেই দিনের মতো হয়ে যায়, এক আশ্চর্য ইবাদত। সেই হজ যদি আপনার সলাত না থাকে, তাহলে হজ আর দেখতে পাবেন না, ওটা কেটে গেছে। তাহলে আপনি কি বুঝলেন? তাহলে বুঝলাম যে ইবাদতের জগতে সলাত আদায় করা ছাড়া আর কোনো পথ নেই। অন্য ইবাদত কম হলেও চলবে, কেননা অন্য ইবাদতের উপরে সলাত নির্ভর করে না, অন্য অন্য ইবাদতই পাল্টা কার উপরে নির্ভর করে? সলাতের উপরে নির্ভর করে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন,
ফসল্লি লিরব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন অকিমুস সালাত লিযিক্রি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। সালাত দিয়ে আল্লাহকে ডাকা যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহ আকবার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। আর সালাত হচ্ছে আল্লাহকে ডাকার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। এক মিনিট এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন, সালাত যে আল্লাহকে ডাকার ব্যতিক্রম মাধ্যম তা আপনাকে আমি দেখাচ্ছি। একটা লোক মারা গেছে, কাপড় দিয়ে তাকে ঢেকে দেন, ডান দিকে হাতে হাতে ডান দিকে মুখ করবেন না, অজু দিয়ে গোসল দেন, অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, তা বিদাত গুনাহ হবে। অজু দেওয়ার পূর্বে গোপ কেটে ছোট করবেন না, অজু দেওয়ার পূর্বে নখ কাটবেন না, অজু দেওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব কাজ বন্ধ। শ্বাস বন্ধ হওয়ার আগে এগুলো ছিল, এখন আর কোনো কাজ করা যাবে না। যা করতে যাবেন সবই তো গুনাহ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, আপনি তো মানুষ মাঝে মধ্যে মহিলাদের গোসল দেন, এদিকে গল্প করছেন নাকি? আপনাকে বলছি, আপনি একজন মুসলিম মহিলা, আপনি মহিলাদের গোসল দিয়ে থাকেন, আপনাকে সবরদার, আপনি গোসল দেওয়ার সময় উঠানো বসানোর কাজটি করবেন না, পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, নখ কাটবেন না, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না, আপনি অজু দিয়ে গোসল দিবেন, বাস। অজু দিয়ে গোসল দিয়ে তিনটা কাপড়ের উপরে রেখে দিবেন, কাপড় তিনটা ছোট বড় হোক সমান হোক তাতে আসে যায় না। পাঁচ কাপড় মহিলাদের দিতে হবে না, পাঁচ কাপড় মহিলাদের এ হাদিস ঠিক নয়, আবু দাউদ বর্ণিত হাদিস, এ হাদিস জয়ীফ অতএব আমলযোগ্য নয়। পাঁচ কাপড় মহিলার দিতে হবে না, মহিলা পুরুষ সবাই সমান। তিন কাপড়ে তাকে আপনি কাফন দিবেন, কাফনের উপরে রেখে দিয়ে ডান দিকের কাপড়টা বামে তুলে দিয়ে, বাম দিকের কাপড়টা ডানে তুলে দিয়ে জানাজা নিয়ে চলেন। জানাজা শুরু হওয়ার পূর্বে কোনো বক্তব্য চলবে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, এমপি মন্ত্রীর, কোনো দলীয় নেতার কারোরও বক্তব্য চলবে না। এতটুক যে জানাজা সালাত শুরু হওয়ার পূর্বে লেনদেন যদি কারো ঋণ থেকে থাকে তাহলে সেটা পরিশোধ করা হোক, কেননা ঋণ থাকলে জানাজা হবে না। আপনাকে আমি বলেছি চকলেটের ব্যবস্থা করিয়েন তাহলে ঋণ নিতে হবে না, কলার ব্যবস্থা করিয়েন ঋণ নিতে হবে না। আপনি কোটি কোটি টাকা ব্যাংকে উঠিয়ে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করেছেন, ঋণ নিয়ে লোন নিয়ে আপনি বিষয়টি অত সাধারণ মনে করেছেন? বিষয়টি অত সাধারণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে যখনই তিনি সালাত আদায় করেছেন, সালাম ফেরার পূর্বে তিনি ঋণ থেকে বাঁচতে চেয়েছেন, তখনই তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা হতে, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত ঋণ কর্জ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আর আপনি কোটি টাকা ঋণ তুলে বেটির জন্য 350 টাকা দিয়ে আইসক্রিম কিনেছেন, এটা জবাব দিতে হবে না? ধর্ম কি পাগল পেয়েছেন? আর বউ তো আপনার দুনিয়ার আপনার অত ফোহড়, অত কিছুই বুঝে না, হস্তিনী, সংসার কিভাবে করতে হবে তার তো জানা নাই। যে অন্যায়ভাবে আপনি ঋণ নিয়ে এত টাকার ব্যবসা করছেন, কোনোদিন আপনাকে বললো না যে আপনি ঋণ নিয়ে ব্যবসা করিয়েন না, আমি গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি, অল্প পয়সা উপার্জন করবেন, সেটাই খেয়ে জীবন কাটাবো, সেটাও সে বুঝলো না। শুনুন, জানাজা, আল্লাহ আকবার, সানা নেই, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সুরা ফাতেহা, বিসমিল্লাহ, অন্য একটি সুরা, আল্লাহ আকবার, দুরুদ, আল্লাহ আকবার,
বিশেষ দোয়া। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, আরহামহু তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফি তুমি তাকে মাফ করো, আফওয়ানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরাম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, আসমাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, আকজাল বিল মায়া সালজাল বারাত কামানা কাইতা সবল হবে জমিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, আবদালহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, আহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ও জাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও, আদখালুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, আউযুমিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আমিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও, ও মাইয়িতিনা যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও, ও শাহেদিনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও, ও গায়েবিনা যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও, ও সাগিরিনা যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও, ও কাবিরিনা যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও, ও দাকারিনা যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও, ও উনসানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফায়রিল ইসলাম আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো, ওমান তাওফায়তাহু মিন্না ফাতাওফাল ঈমান আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ইমানদার করে মারো, আল্লাহুম্মা লা তাহরিম নাজরাহু ওয়ালা তাফতিনা বাদা আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না, তাতে তুমি আমাদের নেকি দান করো, এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এ হচ্ছে সালাত। সালাত মানে ডাকা, আল্লাহ আকবার থেকে সালাম পর্যন্ত দেখবেন শুধু আল্লাহকে বলতেই আছে, এক মিনিট প্রয়োজন দেখাবেন না দয়া করে, এখন কোনো হাইকোর্ট জজ কোর্ট নেই যে আপনার হাইকোর্ট ছুটে যাবে এরকম কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখায়েন না, আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থেকে অল্প কিছুক্ষণ সময় আলোচনা শোনার চেষ্টা করুন, ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে ব্যতিক্রম বড় মাধ্যম হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন আপাতত এখানে শেষ করছি, সালাত আদায় করতেই হবে, এই কথাটি যে উজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে সালাত আদায় করবেন, মাটি নেই বিনা উজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন, কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সালাত আদায় করবেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সালাত আদায় করবেন, বসে থাকা যায় না শুয়ে থেকে সালাত আদায় করবেন, পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করবেন, পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ অবস্থায় আছেন এই অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে, তাই কথার কথা মাঝে মধ্যে আপনাকে বলে থাকি, ইরাকে আফগানিস্তানে মায়ানমারে যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে কোনো মুসলিম মহিলাকে দশজন বারোজন মিলে ধর্ষণ করে, এরপরে পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে, এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সালাত আদায় করতে হবে, করতেই হবে, সালাত এক আশ্চর্য ইবাদত, যতক্ষণ পর্যন্ত বিবেক আছে জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সালাত আদায় করতে হবে জরুরি, বলছিলাম যারা সালাত আদায় করে না তারা কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যারা সালাত আদায় করে তারা মুসলমান আর যারা সালাত আদায় করে না তারা কাফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল, বিবরণে এটাই বোঝা যায়, এই আলোচনা এই অংশ এই দুই কথাতেই শেষ করলাম, পরের কথা যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন, এদের ব্যাপারে আল্লাহ তাআলার হুঁশিয়ারি সাবধানবাণী, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে, যারা ঠিক
ঠিক সালাত আদায় করে না তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত, তারা এই জাহান্নামে যাবে সালাত আদায় করার পরেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে খারাপ চোর, নিকৃষ্ট চোর যে তার সালাত চুরি করে। সাহাবীগণ বললেন কাইফে, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার দূরে কাছে সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার দূরে কাছে সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন, আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করা জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন রুকু সিজদার কথাটি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন না যে তোমার সালাত হয়েছে তবে খুব একটা ভালো হয়নি, তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সালাত হয়নি। অথচ সাহাবি নগদ তিনবার সালাত আদায় করলেন। আরো কথা, আবু সাইদ খুদরি আলী শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনানে নিচে যাবে না, তারা এত বেশি সালাত আদায় করবে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি সিয়াম পালন করবে তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না, তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমনভাবে হত্যা করবে আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আদ সামুদকে, যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে, বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেল একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে, হাদিস বুখারি মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক, যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল, আব্দুর রব খুলনা রাহিমাহুল্লাহ এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন। কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে বিশ্বস্তভাবে সহি হাদিস দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, হত্যা করতে বলেছেন, কিভাবে সালাত আদায় করবেন। এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আমি বাস্তব সালাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এখন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে নেই, তা আপনি কীভাবে তাকে দেখে সালাত আদায় করবেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম, আমার হাদিস রেখে গেলাম, এই দুটা যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না। তাহলে আপনাকে এখন সহি হাদিস দেখেই সালাত ঠিক করতে হবে। সহি হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুস সালেহীন পড়তে বলি, সহি হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বুখারী মুসলিম গ্রন্থ পড়তে বলি। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকুন, আমি আপনাকে সালাত দেখাচ্ছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। পরে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি জমা না রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে, তো এক হেডমাস্টার স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে, তো হেডমাস্টার আমাকে বলছেন আব্দুর রাজাক সাহেব আমার বিছনা থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে, কেন চট বিছানো আছে তা কি বলতে পারেন? আমি বলছি তা তো বলতে পারি না। তখন আমাকে বলছে স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে, তো এই পাটা যেন মাটির ওপরে না পড়ে সেই জন্য চট বিছানা থেকে নিয়ে ওই দরজার স্যান্ডেল পর্যন্ত রেখেছে। তাহলে বিছানা থেকে নেমে পাটা কিসের ওপরে পড়বে? চটের ওপরে। চট থেকে নেমে ও পা কোথায় রাখবে? স্যান্ডেলের উপরে।
যেন মাটিতে না লাগে, একজন হেডমাস্টারের কথা, যার জন্য আপনাকে আমি বলে থেকে মাঝে মধ্যে যে 16 ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন, তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে, বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে, এনাকেও যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে। এখানে একটা বই পাওয়া যায়, জানি না আজকে আছে কিনা, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। এখান থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়, লেখকের যোগ্যতাই রাখে না। লেখক কিভাবে হতে হয় সেটাই তার জানা নাই, কলম ধরেছে বেটা, কুকুর টেলিফোন করছে সিরিগালকে। দেশে কি মানুষ আর নেই কুকুরকে দিয়ে আর সিরিগালকে দিয়ে আপনাকে বই লিখতে হয়? মাথা থেকে একটু ঘেলু নেই, সবই কি গোবর? বই লিখলেন কেন? পড়ে দেখেন আপনি শিক্ষা বনাম জাহেলিয়াত, লেখককে নাকচ করা হয়েছে, লেখক নয়। ও কিসের লেখক? ছোট ছেলের বাচ্চাকে, ছোট বাচ্চাকে শিখাচ্ছে মাথায় কিরে আমের ঝাঁকা, খাসনে কেন দাঁতে পোকা, বিলাসনে কেন ওরে বাবা। তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক। লেখককে লিখতে হতো এখানে যে নেন নেন খামচা ভরে নেন। লেখক নিজে জানে না লেখক কাকে বলে, কি লিখবে খুঁজে এখানে না পেলে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যাবেন, শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা খুঁজতে, আপনার জন্য লিখা হয়েছে, শুধু আপনার জন্যই। এই লেখককে পুনরায় তোবা করে ফিরে আসতে হবে। কুকুর কি করে টেলিফোন করে সিরিগালকে, এটা হয় কি করে? পুরো আলোচনাটা ওইভাবে বই লিখা আছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, একটা আলোচনা তার উপযুক্ত নয় কিভাবে উনি লেখক হলেন। সম্মানিত দিনী ভাই বোন শোনন, বাগমারার একটা লোক আমাদের নদাপাড়াতে শিক্ষক ছিলেন, উনি বলছেন যে আব্দুর রাজাক সাহেব, স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী গোসল করে আসছে আর স্বামী গোসল করতে যাচ্ছে, তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল। আমি বাগমারার কথা বলছি, মোহনপুরের কথা বলতে পারছি না, আপনাদের এই গ্রামের নাম কি? মোহাম্মদপুর। মোহাম্মদপুর, মোহাম্মদপুরের কথা বলতে পারছি না। সূর্য ডুবার সাথে সাথে দেশ ট্রাভেলস গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম এই সুপারভাইজার শোনো বেটা এদিকে। জি, আলো জ্বাললা কেন? বলে মালিকের হুকুম, একটু পরে জ্বালো, সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, মালিক বলেছে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাই হিন্দু, কথা আমার বুঝতে পারেননি মনে হয়। দেশ ট্রাভেলস গাড়িতে আমি আছি, তো সূর্য ডুবার সাথে সাথে কি করেছে ওই সুপারভাইজার গাড়িতে আলো দিয়ে, গোটা গাড়িটা আলো হয়ে গেছে। তা আমি তো ধরে নিয়েছি ঘটনা এই আছে, শোনো এদিকে আলো দিলে কেন, মালিকের হুকুম।